আলাইকুম সকল প্রিয় মেম্বার্স তো আজকের এই ট্রেডিং সাইটি থেকে ট্রেডিং করে আমাদের একটা সাবস্ক্রাইবার বাদার আপনাদেরকে একটু যদি লাইভে দেখাই ভেটস এই যে দেখেন তিনশত ডলার প্রফিট করছে তো সে দেখেন আজকে কিন্তু আঠাশে এপ্রিল সে কিন্তু আমাকে দেখেন এই যে কয়েকটা মেসেজ দিচ্ছিল আমি তাকে লিখছি হয় তারপরে দেখেন সে কিন্তু ভাই আমাকে এই যে এই স্ক্রিনশটটা শো আপ করছে এবং এখানে দেখেন এই যে তিনশত ডলার আজকের কাঙ্ক্ষিত ট্রেডিং সাইট থেকে কিন্তু সে প্রফিট করছে দেন সেখানে দেখেন আমাকে লিখে দিয়েছে ট্রোডে প্রফিট ভাইয়া তারপরে যে আপনারা কিন্তু বাকিগুলো দেখতে পাচ্ছেন তারপরে আমি তাকে লিখছি হাহা ইনকাম হলে সবারই ভালো লাগে ভাই তারপরে বেস্ট অফ লাক আর আমি তাকে কিন্তু ভাই অ্যাভেলেবল ভিডিওতে যে কথাগুলো বলে থাকি এখানেও কিন্তু বলে দিচ্ছি যে কোনো প্রকার লোভ করবেন না কারণ এখানে ভাই টার্গেট নিয়ে আসবেন টার্গেটিং প্রফিট হয়ে গেলেই বের হয়ে চলে যাবেন কারণ এখানে লোভ করতে গেলেই কিন্তু ভাই দিন শেষে ফলাফল জিরো পকেট থেকে আরও আপনার টাকা কিন্তু চলে যাবে দেন একটু যদি নিচের দিকে চলে যাই এ যে দেখেন তারপরে সে লিখছে আমি তাকে ফাইনালি আরেকটা কোশ্চিন করছি যে ভাই আপনি কত ডলার দিয়ে আজকের কাঙ্ক্ষিত সাইটতে যে ট্রেডিং শুরু করছেন সে লিখছে ভাই পঞ্চাশ ডলার যাক আপনাদেরকে কিন্তু লাইভ দেখাই দিচ্ছি এখন বিষয়টা হচ্ছে ভাই যে আজকের এই কাঙ্ক্ষিত সাইটটি থেকে কিভাবে আপনারা হানড্রেড পারসেন্ট প্রফিটেবল হবেন এবং আজকের এই কাঙ্ক্ষিত ট্রেডিং সাইটটি কিন্তু ভিয়াটস টোটালি বাইন্যান্সের যে ট্রেডিং প্ল্যাটফর্ম আছে হুবহ একদম সব কিছু মিল আছে। আমি আপনাদেরকে প্রুভসহ দেখাই দেবো কটেক্সের সঙ্গে কিছু যুক্তিসহ আপনাদেরকে দেখাই দেবো অনেক ভ্রাইভার আপনারা বলেন যে ভাই এইটা আবার কেমন ট্রেডিং প্ল্যাটফর্ম কটেক্স আসলে ওইটাই ট্রেডিং প্ল্যাটফর্ম তো সব কিছুই আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি তো প্রথম কথা দেখেন আমরা আজকের কাঙ্ক্ষিত ট্রেডিং সাইটটিতে আসার পরে এই যে এই কারেন্সি এই কারেন্সি এবং বাইনান্সের যে কারেন্সিটা আছে আপনাদেরকে আগে আমি দেখাই দিই তো এই কারেন্সিটা ওপেন করার পরে এটাই কিন্তু ভাই দেখেন এইটার ল্যান্ডিং পেসটা হচ্ছে ট্রেডিংয়ের সিস্টেম এরকম তো আমি এখন যদি সিম্পলিভাবে দেখেন আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই এখানে আপনারা দেখেন ওই একই কারেন্সি এই যে উপরে দেখেন ইটি এইস ওই একই কারেন্সি এই যে দেখেন ইটি এবং এইটা কিন্তু ভাই আপনার বাইনান্সের ট্রেডিং গ্রাফচার্ট এইটা হচ্ছে আপনার আজকের কাঙ্ক্ষিত ট্রেডিং গ্রাফচার্ট যে সাইডটি আমি আপনাদেরকে দেখালাম এবং এখানে দেখেন এখানে যে গ্রাফচার্টগুলো ওঠানামা করতেছি একদম হুবহু হুবহু মিল দেখেন এই যে এটা হচ্ছে বাইনান্সের গ্রাফচার্ট এটা হচ্ছে আপনার আজকে ট্রেডিং প্ল্যাটফর্মের গ্রাফচার্ট সব কিন্তু দেখেন হুবহু মিল আছে তার মানে কি আপনারা কিন্তু বাইনান্সে যারা ট্রেডিং করেন এখানেও মানে যেভাবে বাইনান্সের সিগন্যালগুলো ওঠানামা করে আজকের কাঙ্ক্ষিত সাইটটিতেও কিন্তু সেমভাবেই সিগন্যাল ওঠানামা করে তো এখন বিষয়টা হচ্ছে ভাই বাইন্যান্সে কিন্তু আপনাদেরকে বাইরে থেকে সিগন্যাল বাই করতে হয় আর আজকের ট্রেডিং সাইটটিতে আপনাদেরকে বাইরে থেকে সিগন্যাল বাই করতে হবে আমি একটা সিগনাল গ্রুপ দেখাই দিব এবং আপনাদেরকে এখানে কিছু ট্রিক্স দেখাই দিব যে ট্রিক্সগুলো মেনটেন করে আপনারা কিন্তু এখান থেকে প্রফিটেবল হতে পারবেন তো এখান থেকে আমি এখন কেটে দিলাম আসলে কি ভাই এতটুকু আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এখন আপনাদেরকে ভাই আজকের এই কাঙ্ক্ষিত ট্রেডিং সাইটটি অনেক ভাইবাদ আছে ভাই না বুঝে বলে থাকে এটা কেমন ট্রেডিং প্ল্যাটফর্ম সে কটেক্সে ট্রেড করে বিদায় ভেবে থাকে যে কটেক্সি একমাত্র ট্রেডিং প্ল্যাটফর্ম মতো আর কিছু নাই তো দেখেন এইটার সঙ্গে আমি এখন কম্পেয়ার করে আপনাদেরকে কট ক্লিয়ার করে দিচ্ছি তো আমি সিম্পলিভাবে কট এক্স ট্রেডিং প্ল্যাটফর্মে চলে আসলাম এতে এটা ভাই দেখতে পাচ্ছেন আজকে কট এক্স অ্যাপ্লিকেশান এখানে আপনারা অ্যাবোলে বল মনে করেন ভাই এইটাই বিশ্বের নাম্বার ওয়ান ট্রেডিং প্ল্যাটফর্ম এর বাইরে যেগুলো আসে ওগুলো ট্রেডিং নয় তো আমরা সিম্পলিভাবে আজকে এই সাইটটিতে চলে আসলাম তো এই সাইটটি ওপেন করার পরে এখানে দেখেন আমরা চলে আসলাম তো একটু অ্যাড করি তো এখানে আসার পরে ভ্যাটস আপনাদেরকে বলি আসলে ভাই ট্রেডিং তারপরে আমি আপনাদেরকে যে সাইটগুলো দেখাচ্ছি ভাই এগুলো বলতে কিন্তু আসলে কিছুই হয় না আপ ডাউন ভাই এগুলো আবার কীরকম ট্রেডিং প্ল্যাটফর্ম এই যে এখানে যে মার্কেটগুলো ওঠানামা করতেছে ভাই এটার কোনো শেয়ার মার্কেট আপনারা আমাকে দেখাইতে পারবেন না আসলে ভাই এগুলোন মনে করেন এই যে আমরা আপনারা নতুন নতুন ভাইবাদাররা ট্রেডিং বাইরে থেকে শুনে থাকি যে অমুক ভাই ট্রেডিং করে লাখপতি হচ্ছে অমুক ভাই ট্রেডিং করে কোটিপতি হচ্ছে এগুলো দেখে কিন্তু ভাই আমরা এই সাইডগুলোতে আসি আর নতুন নতুন ভ্রাইবাদাররা এসেই ভাই দেখেন এগুলোতে আপ ডাউন ভাই এগুলো বলতে কিছুই হয় না আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি ডাউনে যদি ধরেন ভাই একশো জন ধরেন ডাউনে মারছে একশো জন আপে মার্সে পঞ্চাশ জন তাহলে ভাই কোনটা ওঠাবে আপনার হচ্ছে আপ ওঠাবে ডাউন লাভ থাকলো ম্যান এই মার্কেটগুলো ভাই এইভাবেই চলে আমি আপনাদেরকে দেখেন আজকে ট্রেডিংসহ এই সাইডের কিছু সিস্টেম দেখাই দিচ্ছি এখানে দেখেন ভাই এখানে ট্রেডিংয়ের সময় দেখেন টানা কয়েকটা যে দেখেন টানা কিন্তু চারটা দেখেন সবুজ উঠছে মানে টানা হচ্ছে আপনার আপ উঠছে চারটা আবার এখানে দেখেন মানে ভাই যখন এদের ওই যে আপনাদেরকে বললাম যখন ডাউনে ট্রেডিংয়ে বেশি লাগাই তখন ভাই এখানে তোলে হচ্ছে আপনার আপ যখন আপে ট্রেডিংয়ে বেশি লাগাই তখন তোলে ভাই এখানে ডাউন একদম আপনাদেরকে ডাইরেক্ট কাট সাট ক্লিয়ার কথা ভাই এখানে আপনারা দেখেন এই এইভাবেই কিন্তু এই যে দেখেন যখন সবুজ তুলছে তো সবুজ তুলছে যখন রেড আবার একটা রেড আবার সবুজ রেড এভাবে কিন্তু দেখেন কটেক্সেও ট্রেডিংগুলো চলে থাকে ভাই আপনারা যদি ভেবে থাকেন যে কটেক্সই শুধু ট্রেড হয় আর এটা হচ্ছে ট্রেডিং প্ল্যাটফর্ম তাহলে ভুল করবেন এখন এখানে আপনাদেরকে দেখায় মানে ওই কটেকশন ল্যান্ডিং পেজ হচ্ছে ভাই আপ অ্যান্ড ডাউন আর এখানকার সিস্টেমটা হচ্ছে ভাই এরা দিয়ে রাখছে গ্রিন আর রেড এবং গ্রিন এখন দেখেন এখানেও তো ওই একই সিস্টেমই ভাই দেখেন যখন রেড উঠাচ্ছে রেডই উঠাচ্ছে যখন গ্রিন উঠাচ্ছে একটা একটা গ্রিন উঠাইছে যখন রেড উঠাচ্ছে দেখেন রেডই উঠাচ্ছে একটা গ্রিন উঠাচ্ছে যখন রেড উঠাচ্ছে দেখেন এই যে তিনটা রেড উঠাইছে আবার দেখেন দুইটা গ্রিন উঠাইছে তো ওই সিস্টেম বিষয়টা হচ্ছে একই ভাই এখানে শুধুমাত্র আপনাদের মেন্টালিটি ঠিক রেখে নিজের ইউনিকত্ব প্রয়োগ করে লোভ করা যাবে না তাহলে ভাই এই মানে ট্রেডিং বলতে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি ভাই এই প্ল্যাটফর্মগুলোর কাজই হচ্ছে ভাই যেই দিকে বেশি মারবে সেইটা আর উঠাবে না এটা হচ্ছে আপনি এই সাইটেই করেন না কেন বাইন্যান্সেই করেন না কেন অথবা আপনি করডেক্সেই করেন না কেন ভাই এগুলোর কোনো শেয়ার বাজার নাই ভাই এগুলোর মেন কথাই হচ্ছে পাবলিকের মারার উপরেই ডিপেন্ডেড কারণ এখানে দেখেন আমি ধরেন সে এখানে গ্রিন মারতেছি ভাই এই সাইটের সাইডের অ্যাডমিনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আসলে গ্রিনে বেশি মারছে না রেডে বেশি মারছে তো সেই অনুযায়ী কিন্তু ভাই বিষয়গুলো তারা উঠাবে এবং ধরেন আপনি এই কটেক্সে চলে আসলাম এই যে এখানে দেখেন আপে বেশি মারছে না ডাউনে বেশি মারছে ওরা কিন্তু দেখতে পারবে সে অনুযায়ী কিন্তু ভাই ওরা আপনার এটা উঠাবে এবং নামাবে দেখছেন এই যে দেখেন টানা কতগুলো রেড উঠেছে দেখেন ভাই তো এগুলো যে এই জায়গাগুলোতে লোভ যারা করবেন ভাই তারা শেষ হয়ে যাবেন আমি আপনাদেরকে সিক্রেট কিছু সিস্টেম বলে দিচ্ছি আজকের এই কাঙ্ক্ষিত থেকে আপনারা প্রফিট করতে পারবেন আমি নিজেও এখানে ট্রেডিং করে থাকি ভাই প্রফিটেবল হই এই যে আমার ব্যালেন্সে বর্তমানে চল্লিশ ডলার দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে ফ্রি সিগন্যাল গ্রুপ থেকে মেনটেন করে এখানে জাস্ট কিছু ট্রিক্স দেখাই দিচ্ছি এখানে তিনটা সিস্টেম আছে সরি চারটা সিস্টেম আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে এক মিনিটের ট্রেডিং সিস্টেম আরেকটা আছে তিন মিনিটের ট্রেডিং সিস্টেম আরেকটা আছে ভাই পাঁচ মিনিটের ট্রেডিং সিস্টেম তো এখন দেখেন এই তিনটারই গ্রুপ আছে তবে তিন মিনিট সরি পাঁচ মিনিটের গ্রুপটা নেই তিন মিনিটের গ্রুপ সিগন্যাল গ্রুপ আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং এক মিনিটের সিগন্যাল গ্রুপ আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আমি এখন সিম্পলভাবে চলে যাচ্ছি টেলিগ্রাম এই ভিডিও ডিসক্রিপশান চেক করে ভাই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সেখান থেকে আপনারা এই গ্রুপগুলো পেয়ে যাবেন এই যে এইটা হচ্ছে ভাই ষাট সেকেন্ডের মানে এক মিনিটের সিগনাল গ্রুপ আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন এখানে প্রফিট করার কিছু বিষয় আছে আমি আপনাদেরকে লাইভ বুঝাই দিচ্ছি এটা হচ্ছে ষাট সেকেন্ডের সিগন্যাল গ্রুপ আর নিচে যদি চলে যায় এই যে এটা হচ্ছে ভাই তো আশি সেকেন্ড মানে তিন মিনিটের সিগন্যাল গ্রুপ এই যে দেখেন টোটালি এই হচ্ছে দুইটা সিগন্যাল গ্রুপ আরেকটা সিগন্যাল গ্রুপ আছে আপনাদেরকে দেখাই দেয় এই যে এইটা কালার প্রিরিকশান এটা হচ্ছে তিন মিনিটের সিগন্যাল গ্রুপ মানে টোটালি তিনটা সিস্টেমে আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে কিন্তু ভাই কিছু সময় মেনটেন করে তারা সিগন্যাল প্রয়োগ করে থাকে বাংলাদেশি টাইমে দুপুর দুইটা রাত দশটা বিকেল পাঁচটা এভাবে আপনারা এগুলো মেনটেন করে দেখে নেবেন তো এখন আমি আপনাদেরকে এক মিনিটের সিগন্যাল গ্রুপটাকে দেখাবো তারপরে এখানে কী কী সিগন্যাল সিস্টেম আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো এক মিনিটের সিগন্যাল গ্রুপ হচ্ছে যেইটা তো আমি এখানে চলে আসলাম ভেটস এখানে একটা জিনিস দেখেন তারা কয়টা লস করছে টোটালি একটা লস করছে দেখেন দুইটা লস করছে তিনটা লস করছে চারটা লস করছে পাঁচটা লস করছে তো আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি দেখেন এখানে সে কী নিতে বলছে আর সবুজ নিতে বলছে তো চলেন আমরা এখন ট্রেনিং এখানে চলে আসলাম তো এখানে আসার পরে ভেটস সিম্পলিভাবে আমরা দেখেন যেহেতু সবুজ নিতে বলছে এবার আমরা সবুজ নিব এখানে আগে বিষয়টা বোঝা নেয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি সবুজে আমি দুই ডলার দিয়ে ট্রেড নিলাম ট্রেডিংয়ে ক্লিক করে দিলাম এখানে ভাই এই জায়গাগুলোতে কেউ স্কিপ করবেন না আমি কিছু সিক্রেট সিস্টেম আপনাদেরকে বলে দেবো যেগুলো মেনটেন করে যদি আপনারা এখানে ট্রেডিং করতে পারেন সিগনাল মেনটেন করে হান্ড্রেড পার্সেন্ট প্রফিটেবল হবেন তো আমরা একটু অ্যাড করি দেখি আর মানি ম্যানেজমেন্ট ভাই অবশ্যই দশ ধাপ পর্যন্ত আপনাদেরকে কিন্তু ভাই মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে আদারসঅয়ে কিন্তু ভাই এখানে প্রফিট করা পসিবল নয় তো আমরা একটু আট করি আর টার্গেট নিস ঠিক করবেন যে প্রতিদিন আজকের এই সাইটি থেকে আমি এক ডলার দুই ডলার অথবা দশ ডলার করে প্রফিট নিয়ে নিয়ে চলে যাব তো দেখেন এই যে আমার কিন্তু ভাই এইটাও লস করাইছে এই যে লাইভে দেখতে পেরেছেন দেখেন এটাও কিন্তু লস করাইছে এখানে আপনারা দেখেন এই যে এটাও কিন্তু লস হয়ে গেছে তো সে আবারও কী বলছে গ্রিন নিতে বলছে তো তো আমি এবারে কত ডলার মারছিলাম এবারে কিন্তু আমি মারছিলাম হচ্ছে দুই ডলার তো দুই ডলার কিন্তু সে লস করাইছে এবারে আমি নিব হচ্ছে তিন গুণ এখানে আমি সিম্পলিভাবে এরা কিনিতে বলছে এবারে সবুজ দিতে বলছে তো আমি সিম্পলিভাবে এবারে সবুজ নিব এই যে সবুজ সিলেক্ট করে দিলাম এবারে আমি সিম্পলিভাবে স ডলার নিব। এই যে ট্রেডিং দেন ট্রেডিংয়ে ক্লিক করে দিলাম তো তারপরে একটু অ্যাড করি এবারে দেখেন আমাদের হাতে কিন্তু এই যার সময় আসার এখানে লক্ষ্য রাখবেন ভাই অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা ভুল করে তিন মিনিট সিলেক্ট করে রাখেন পাঁচ মিনিট সিলেক্ট করে রাখেন কারণ সিস্টেম যেহেতু একই আপনারা যদি এরকম সিলেক্ট করে রাখে এখানে ট্রেনিং করেন তাহলে কিন্তু ভাই সেই অনুযায়ী আপনারা ফল পাবেন না এখানে কিন্তু মিস্টেক বা ভুল করলে কিন্তু আপনাদের ট্রেনিংগুলো মিস হয়ে যাবে তো আমরা একটু অ্যাড করি দেখেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এখানে রেজাল্ট চলে আসবে তো আর ছয় সেকেন্ডের মধ্যে আমরা দেখতে পাব যে এটা উইন হবে কি না লস হবে তো আমরা একটু অ্যাড করি এখানে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে দেখেন এই যে ভাই আমার কিন্তু দেখেন কি হলো বিষয়টা এখানে এভাবে ভাই মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে আপনাদেরকে প্রফিট করতে হবে আমার কিন্তু তিন ডলার অলরেডি দেখেন প্রফিট হয়ে গেছে তেতাল্লিশ ডলার কিন্তু আমার হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ভাই যেই সিস্টেমটা দেখাবো এটা একটু আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন আমি কিন্তু ভাই এই সিগন্যাল গ্রুপের সিগন্যালগুলো মেনটেন করে ট্রেড করি ঠিক আছে আমি সব সময় এদের উল্টা ট্রেড করি এখানে আপনাদেরকে কেনই কথাটা বললাম আপনাদেরকে দেখায় এরা কিন্তু ভাই উইন করে মনে করেন আপনার টেন পারসেন্ট নব্বই পার্সেন্ট কিন্তু এরা লস করায় কেন বলে দিছে যে দশ স্টেপ পর্যন্ত কিন্তু একে ট্রেডিং সিস্টেম নিয়ে যাইতে হবে এখন দেখেন আমি যদি ভাই বারবার এখানে আপনাদেরকে এতটুকু যুক্তি দিয়ে বোঝাই সেখান থেকেই ধরলাম এটা যদি আমি এদের বিপরীত মারতাম এরা দেখেন গ্রিন নিতে বলছে আমি রেড নিতাম তাহলে কিন্তু আমার এটা উইন হয়ে যাইতো নিচে চলে যাই এটা যদি আমি এরা রেড নিতে বলছে আমি যদি গ্রিন নিতাম তাহলে কিন্তু এটা আমার উইন হয়ে যাইতো মানে আমি কি বললাম আপনাদেরকে ভাই আমি কিন্তু সবসময় এদের বিপরীত নিয়ে থাকি এটা যদি দেখেন আমি হচ্ছে রেড নিতে বলছে আমি গ্রিন নিতাম তাহলে কিন্তু ভাই আমার উইন হয়ে যাইত এটা যদি দেখেন আমাকে রেড নিতে বলছে আমি গ্রিন নিতাম তাহলে কিন্তু আমার উইন হয়ে যাইত এখানে দেখেন তারা রেড নিতে বল গ্রিন নিতে বলছে আমি যদি রেড নিতাম তাহলে কিন্তু আমার উইন হয়ে যাইত তো এইভাবেই কিন্তু ভাই আমি সব সময় এদের বিপরীতে ট্রেড করে থাকি আপনারা চেষ্টা করবেন ভাই আরেকটা বিষয় এখানে যে আমি আবার এই ট্রিক্সটা বলে দিলাম ধরেন আপনার এক হাজার দুই হাজার এই ভিডিওতে ভিউ আসছে সবাই যদি ভাই আবার এই কাজ করেন তাহলে কিন্তু প্রবলেম আছে। কারণ এরা কিন্তু আমি আবারও আপনাদেরকে বলতেছি ভাই আপনারা এখানে গ্রিনে বেশি ট্রেড নিচ্ছেন না রেডে বেশি ট্রেড নিচ্ছেন এরা কিন্তু সব বুঝতে পারে আপনার ওই যেটাতে বেশি মানে ট্রেডিং নেবেন সেটা কিন্তু তুলবে না ভাই অপোজিটটা তুলবে তো এভাবে নিজের মেন্টালিটিকে ঠিক রেখে দশ স্টেপ পর্যন্ত মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ভাই যদি সুন্দরভাবে এখানে ট্রেডিং করতে পারেন প্রতিদিন আপনার হান্ড্রেড পারসেন্ট প্রফিটেবল আজকের এই সাইডটি থেকে হতে পারতেছেন তো এখন আমি আপনাদেরকে এই ব্যালেন্সগুলো লাইভ উইথড্রো করে দেখাই দিচ্ছে দেখেন অলরেডি আমার ব্যালেন্সে তেতাল্লিশ ডলার আছে আর এখানে ল অফ করবেন না ভাই আপনাদেরকে আগে নিস্টিক করতে হবে যে আজকের এই কাঙ্ক্ষিত সাইডটি থেকে আমি দশ ডলার প্রতিদিন প্রফিট করে বের হয়ে চলে যাবো আপনারা এখানে এসে ভাই যদি মনে করেন যে আমি শুধু ট্রেড করতেই থাকবো ব্যচিত করতেই থাকবো দিন শেষে দেখবেন ভাই পকেট থেকে আপনার আরও মানি চলে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এখানে আপনারা প্রবেশ করবেন দুই চার দশ ডলার মনে করেন ধরেন সে আমার ভাই ব্যালেন্স কত সে ধরেন আমি পঞ্চাশ ডলারের ট্রেডিং করতেছি আমার প্রতিদিন টার্গেট থাকবে যে আমি দশ ডলার প্রফিট করে চলে যাবো এই ভাইয়ের মতন যেন আবার ভুল করেন না ভাই আপনাদেরকে আমি একটা জিনিস বলে দিই এই যে দেখেন এই ভাইটার মতো ভাই একে যে একদিন দিয়েছে তিনশো তো নব্বই ডলার প্রতিদিন যে দিবে এমনটা কিন্তু নয় এগুলো নিয়ে কিন্তু টপ ভাই অনলাইনে কিন্তু এগুলো নিয়ে টপ আপনারা যদি ভেবে থাকেন যে এই তিনশো নব্বই ডলার পাইছে আমি প্রতি যেহেতু এখন লোভ করে তাহলে কিন্তু আমি শেষ হয়ে যাবে প্রাইসে বাস মিটে গেছে এখন প্রতিদিন আর টার্গেট থাকবে যে আমি পাঁচ ডলার অথবা দশ ডলার করে প্রফিট করবো একে দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি এরকম ভেবে যদি সে এই মার্কেটটিতে থাকে বা এই সাইডটিতে ট্রেড করতে থাকে তাহলে প্রতিদিন প্রফিটেবল হবে আর যদি সে ভেবে থাকে যে আমি আজকে তিনশো নব্বই করছি কালকে যে আমি একদম হাজার ডলার করবো তারপরে দিন যে আমি দু হাজার ডলার করবো তাহলে ভাই এ দেখবেন পকেট থেকে টাকা পয়সা সব চলে যাবে কিছুদিন পরে দেখবেন ঘর যা আছে সব বিক্রি করে থাক দেখবেন যে ট্রেডিংয়ে টিকতে পারবে না এই একটা পরিবেশ তৈরি হবে তো নিজের মেন্টালিটিকে ঠিক রাখবেন ভাই আজকের কাঙ্ক্ষিত সাহিত্যে ট্রেডিং করার সময় এবং নিজের লোভকে নিয়ন্ত্রণ করবেন লোভ যদি এখানে নিয়ন্ত্রণ করতে পারেন ভাই হানড্রেড পার্সেন্ট প্রফিটেবল হবেন আমি কিন্তু লাইভ দেখাই দিচ্ছি দেখেন বড় বড় ট্রেডিং চ্যানেল বড় বড় ইউটিউব চ্যানেলেও কিন্তু এই সাইটটি নিয়ে রিভিউ আছে কিন্তু আপনাদের কিন্তু এই সিক্রেট সিস্টেমগুলো কেউ বলে দেয় না এই যে দেখেন কী করতেছে এখানে দেখেন আপনাদেরকে যে ট্রেডিং সিস্টেমগুলো দেখালাম কী দেখালাম যে যখন যেটা তুলতেছে ওটাই তুলতে থাকে এই যে দেখেন দেখছেন কয়টা দেখেন গ্রিন উঠাইছে এখানে দেখেন এই যে রেড একটা উঠাইছে দেখেন টানা কয়টা গ্রিন উঠাইছে মানে একদম ওই বাইনান্স বলেন কটেক্স বলেন ভাই সিস্টেম একই জাস্ট ল্যান্ডিং পেজে ভাই কিছু তারতম্য আছে এই হচ্ছে বিষয় তো ল্যান্ডিং পেজে তারতম্য কোনো বিষয় নেই ভাই এগুলো থেকে ট্রেড করে ইনকামের বিষয়টাই হচ্ছেই নিজের মধ্যে কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে নিজের মধ্যে কিছু ইউনিকত্ব থাকতে হবে এই যে আমি যে উল্টা সিস্টেমটা বের করছি ভাই এটা আমাকে কেন আপনাদেরকে বলে দিতে হবে আপনাদের তো কমন সেন্স আছে যে কী করে এখান থেকে ইনকাম করা যায় প্রফিট করা যায় কারণ আমি দেখেন চ্যানেলের সিস্টেমটা বলে দিছি ভাই এখন আপনারা সবাই যদি উল্টা মারেন তাহলে কিন্তু দেখা যাবে তার অপোজিটে তুলবে এই হচ্ছে টোটালি বিষয় এই জিনিসগুলো মাথায় রেখে আজকের কাঙ্ক্ষিত সাইটটিতে ট্রেড করে থাকবেন তো এখন চলেন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো বেটস সেইটা হচ্ছে দেখেন এখান থেকে ম্যানুয়ালি আমরা এখন এই যে ইনভাইটে ক্লিক করে আপনার চাইলে কিন্তু ফ্রেন্ডদেরকেও রেফার করেও মোটামুটি ভালো করে একটা প্রফিট ইনকাম করতে পারবেন তো এখান থেকে আমি দেখেন এই যে এই লিঙ্কটি এক কথাই বেটস এখান থেকে আমি এই যে এই লিঙ্কটি এই অ্যাকাউন্ট ক্রিয়েটের মানে এক কথায় অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এই লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশান এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পাবেন আপনারা যারা কাজ করবেন ভাই নিজ দায়িত্বে এই লিঙ্কটির মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারেন দেখেন আমাদের থ্রুতে কিন্তু জন ভাড়াই বাদার কাজ করতেছে আমি জাস্ট একজন আর্নিংই সব করছি ভাই আদার্স সবার করি নাই আর লোভ সারা কাজ করবেন আর অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আবার বলতে সেই লিঙ্কটা নিয়ে গিয়ে আপনারা জাস্ট একটা ব্রাউজারে পেস্ট করবেন করার পরে জাস্ট আপনাদের মেল দেবেন পাসওয়ার্ড দেবেন মেল একটা কোড যাবে কোডটা নিয়ে এসে বসাই দেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট দেন এখানে দেখেন আপনারা এখন সিম্পলিভাবে ভাবে এই যে অ্যাসেট নামক যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেন দেওয়ার পরে আপনারা যদি রিসার্চ করতে চান এই যে রিসার্চ নামক অপশনটিতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা টিআরএক্স দিয়ে রিসার্চ করলে টিআরএক্স আর দিয়ে রিসার্চ করলে ইউএসডিটি ইউএসডিটি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে মিনিমাম সর্বনিম্ন ভাই আপনাদেরকে কিন্তু দশ ডলার প্লাস ডিপোজিট করতে হবে কারণ বাইনান্স থেকে আমরা অ্যাভেলেবল সকলেই জানি পাঁচ ডলার কিন্তু স্যান্ড করা যায় না বাইনান্স এখন একটা রুলস বসাই দিয়েছে দশ ডলার আর দশ ডলার যদি বাইনান্স থেকে স্যান্ড করতে যাই আমাদের কিন্তু এক ডলার চার্জ কাটবে এক্ষেত্রে আপনাদেরকে এগারো ডলার টোটাল এখানে রিসি মানে স্যান্ড করতে হবে আসলে কি বিষয়টা বুঝতে পারছেন এগারো ডলার বাই করে নিয়ে এখানে রিসার্চ করে মিনিমাম কাজ শুরু করে দিতে পারেন তবে সম্ভব যদি হয় ভাই বিস্তিরিশ ডলার দিয়ে ট্রেড করবেন প্রতিদিন দুই চার পাঁচ ডলার করে প্রফিট করতে পারবেন এই হচ্ছে একটা বিষয় রিসার্চের প্রসেসটা আসলে কি বুঝতে পারছেন এখন এখান থেকে ব্যাক করে চলে গেলাম আর উইদ্রো এখন আমি এই যে উইড্রোতে ক্লিক করে দেবো ভেটস উইড্রোতে ক্লিক করে দেওয়ার পরে আমার ব্যালেন্সে যে তেতাল্লিশ ডলার আছে আমি উইড্রো করে নিয়ে নেব তো আমি এখন সিম্পলভাবে চলে যাচ্ছি বাইন্যান্সে আমি সিম্পলভাবে বাইন্যান্সে চলে আসলাম তো বাইন্যান্সে আসার পরে একটু অ্যাড করি এখান থেকে ওয়ালেট নিয়ে কীভাবে আপনারা উইদ্রো করবেন এইটাও দেখাই দেয় তো আমি বাইন্যান্সে চলে আসলাম তো বাইন্যান্সে চলে আসার পরে ভেটস দেন এখান থেকে আমি সিম্পলিভাবে ওয়ালেটে ক্লিক করে দিলাম তো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে আমরা ফাউন্ডিং নামক যে অপশনটি আছে ফাউন্ডিংয়ে ক্লিক করে দিলাম ফাউন্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ইউএসডিটি ইউচডিটিতে ক্লিক করে দিলাম দেন এখান থেকে ডিপোজিট ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে টরেন্ট টিআরসি টোয়েন্টি ক্লিক করে দেওয়ার পরে আমি এই ওয়ালেটটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে দেন এখানে চলে আসলাম ভাই এখানে আসার পরে এখানে আমি তেতাল্লিশ তো ডলার কিন্তু চার্জ কেটে বাইনাঞ্চে আমাকে পার করে দিবে এই যে তেতাল্লিশ দিয়ে দিলাম এক চার্জ কেটে আমাকে বিয়াল্লিশ ডলার তারা আমার বাইনাঞ্চে পার করে দেবে দেন এখানে আমি সিম্পলার্স আমার ওয়ালেটটা দিয়ে দিলাম তাহলে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম মেইলে একটা কোড চলে যাবে এখান থেকে আমি স্যান্ডে ক্লিক করে দেবো এই যে স্যান্ডে স্যান্ডে ক্লিক করে দিলাম তো স্যান্ডে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করে আমাদের মেয়ে একটা মেইল চলে যাবে সোভেরস তো চলেন আমরা এখন মেইলে চলে যাই তো সিম্পলিভাবে আমরা আমাদের মেইলে চলে আসলাম তো মেইলে আসার পরে এই যে দেখেন আটটা বারো মিনিটে কোড চলে আসছে আমাদের তো এই কোডটি হচ্ছে ষিষট্টি একত্রিশ একচল্লিশ তো আমরা এখানে চলে আসলাম সিষট্টি একত্রিশ একচল্লিশ সিষট্টি একত্রিশ একচল্লিশ দেওয়ার পরে আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের তেতাল্লিশ ডলার উইড্রোতে চলে গিয়েছে এক ডলার চার্জ কেটে বিয়াল্লিশ ডলার আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করবো ভাই সর্বোচ্চ কিন্তু চব্বিশ ঘন্টা সময় নিয়ে থাকে সর্বোচ্চ দুই তিন ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যেও কিন্তু আমাদের বাইন্যান্সে উইড্রোটা তারা করে দিবে তো এই হচ্ছে আজকের কাঙ্ক্ষিত সাইটটিতে ভাই ট্রেডিং করে প্রফিট করার সিস্টেমগুলো আমি কিন্তু লাইভে আপনাদেরকে বলে দিছি ভাই এই সাইটগুলোতে প্রফিট মানে নিয়ন্ত্রণ হয় নিজের ক্রিয়েটিভিটির উপরে আপনি ট্রেডিংয়ে যান আপনি কটেক্সে ট্রেড করেন বাইন্যান্সে ট্রেড করেন আজকের কাঙ্ক্ষিত সাইটটিতে ট্রেড করেন এগুলোতে কিন্তু ভাই নিজের ক্রিয়েটিভিটির উপরে ইনকামটা নির্ভর করে আবারও বলতেছি ভাই এগুলোর কোনো মার্কেট নাই আপনি ট্রেডিংয়ের কোনো মার্কেট নাই ভাই আমি মনে করি ট্রেডিং এই সাইডগুলো সব এগুলো ভাই জুয়ার মতো একদম আপনি লোভ করলেন তো ফেসে গেলেন আর লোভ ছাড়া যদি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট এই সাইডগুলোতে প্রফিটেবল হতে পারবেন তো আমি বাইন্যান্সে পেমেন্টটা রিসিভ করার পর আপনাদেরকে আবারও দেখাই দিচ্ছি তো ভেয়ার্স তো চার থেকে পাঁচ ঘন্টা পরে আমরা আমাদের অ্যাকাউন্টে ব্যাক করে চলে আসলাম তো এখানে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন দেখেন আমি যেই তেতাল্লিশ ডলার উইড্রো করছিলাম পেমেন্ট সাকসেসফুলি দেখাচ্ছে তো আমরা এখন এখান থেকে সিম্পলি ভেয়ার্স এটা ব্যাক করে দিলাম তো ব্যাক করে দেওয়ার পরে আমরা এখন সিম্পলিভাবে চলে যাব দেখেন আমাদের বাইনান্স অ্যাকাউন্টে তো বাইনান্স অ্যাকাউন্টে আসার পরে দেখেন এক ডলার চার্জ কেটে কিন্তু তারা আমাদেরকে বিয়াল্লিশ ডলার দেখেন পাঠাই দিয়েছে এবং ভেটস এখন আপনাদেরকে যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ভ্যাটস দেখেন এখানে কিন্তু বর্তমানে দুইটা সিস্টেম রানিং আছে একটা হচ্ছে এই যে বিটিসি ট্রেডিং আমরা যদি এটার উপরে ক্লিক করে দিয়ে দেখেন এটাও কিন্তু একটা ট্রেডিং প্ল্যাটফর্ম তো আমাদের চ্যানেলে কিন্তু এটা নিয়েও ভিডিও দেওয়া আছে যে এই সেক্টরটিতে কীভাবে ট্রেড করবেন তবে সবচাইতে ভাই প্রফিটেবল ট্রেডিং সিস্টেমটাই হচ্ছে এখান থেকে আপনারা দেখেন এই যে ইটিএইস এখানে আসার পরে টোটালি আপনারা দেখেন এখানে গুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে বেটস একটা হচ্ছে এক মিনিটের তিন মিনিটের আর হচ্ছে পাঁচ মিনিটের তো আমি আপনাদেরকে যেটা বলবো বেটস এক মিনিটের এবং তিন মিনিটের সিগন্যাল গ্রুপ আছে যেগুলো এই ভিডিওর ডিসক্রিপশান চেক করলে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে গ্রুপগুলোতে জয়েন করে দেখতে পারেন ভাই আমি ট্রাই করি সবসময় বিপরীতমুখী সিগন্যালের বিপরীতে গিয়ে ট্রেড করে উইন করার এবং ভাই এখানে একটা নিস আপনাদের একটা টার্গেট ঠিক রেখে এখানে ট্রেড করবেন যে প্রতিদিন আমার পাঁচ ডলার প্রফিট বা দশ ডলার প্রফিট প্রয়োজন সে অনুযায়ী প্রফিট নিয়েই ভাই বের হয়ে চলে যাবেন এখানে কিন্তু এসে বেশি সময় দেবেন না ভাই ইনস্ট্যান্ট ঢুকবেন ইনস্ট্যান্ট কিছু সিক্রেট সিস্টেমগুলো মেনটেন করবেন এবং আপনাদেরকে আরেকটা সিস্টেম বলে দিই আমি দেখেন এই যে সিগন্যাল গ্রুপে আসলাম সে ধরনের ভেটস গ্রুপে আসার পরে এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন দেখেন টানা দেখেন একটা উইন করছে টানা কয়টা লস করছে দেখেন অলরেডি কিন্তু একটা লস করছে একটা লস করছে এখন কিন্তু একটু লস করার চান্স কম আপনারা যদি এখানে মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে বেটস দুই থেকে তিনটা এদের এখন দেখেন সিগন্যাল অনুযায়ী রেড করেন তাহলে কিন্তু উইন হওয়ার চান্স আছে যেমন ধরেন এখানে এখন রেড দিছে অলরেডি কিন্তু দুটা লস করছে রেড দিছে আমরা একটু ওয়েট করি এক মিনিট দেখি এই পরেরটা কী করে পরেরটা লস করলে তারপর একটা দুই গুণ মারবো তারপরটা তিনগুণ মারবো দশ গুণ পর্যন্ত মানি ম্যানেজ ম্যানুয়ালি ঠিক রাখতে হবে তবে ভাই যেহেতু অলরেডি দুটা লস করছে বা আপনারা আরও অয়েড করতে পারেন যে দেখি আরও তিন চারটা লস করে কি না তারপরে আমরা ট্রেড করবো মানে ভাই আমাদের প্রফিট করাটা ম্যান লক্ষ্য এখানে এসে লোভ করে যে আমি প্রতিটা ট্রেডিংয়ে মারবো প্রতিটা ট্রেডিংয়ে ট্রেড করব তাহলে কিন্তু ভাই এখান থেকে আপনারা ধরা খেয়ে যাবেন প্রফিট করতে পারবেন না তো দেখি পরের এটাতে কী দিয়েছে তারা উইন করে কিনা জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে দেখি এভাবে আপনাদেরকে ভাই এই সিস্টেমগুলো মেনটেন করে কাজ করতে হবে তো হাতে আর ছয় সেকেন্ড চার সেকেন্ড সময় আসে দেখি পরেরটা কী করে এই যে দেখেন পরেরটাও কিন্তু লস করছে মানে ম্যানুয়ালি দেখি দেখি হ্যাঁ এই যে পরেরটা কিন্তু লস করছে তারা কিন্তু এখানে কী বলছিলো দেখেন রেডের কথা বলছিলো দেখেন তারা কিন্তু রেডের কথা বলছিলো দেখেন তারা কিন্তু এটাও লস করছে আবার রেড দিয়েছে তো এর পরেরটাও ধরেন আমি মানে সিগনাল হিসেবে বলতেছি আর যদি সিগনালের বিপক্ষে গিয়ে আমার মতো ট্রেড করেন ভাই সেটাও কিন্তু আপনারা করতে পারেন তো এই হচ্ছে বিষয় তো টোটালি দুইটা সিগন্যাল এই দুইটা সিগন্যাল একটা হচ্ছে ষাট সেকেন্ডের একটা হচ্ছে একশো তো আশি মিনিট একশো ষাট মানে এক কথায় তিন মিনিটের আর দু এক মিনিটের সিগন্যাল গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পাবেন আমি যেভাবে বললাম এইভাবে যদি ভাই মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে যারা বাইনান্স সহ আদার্স কটেক্স এই প্ল্যাটফর্মগুলোতে ট্রেডিং করেন আমি কিন্তু সবই বুঝাই দিয়েছি ভাই আপে বেশি মানলে তারা ডাউন তুলবে কারণ তারা কোনো এগুলো কোনো মার্কেট নেই ভাই তারা বুঝতেই পারতেছে যে এই দিকে অডিয়েন্স ভাইবাদার বা বুঝতে পারতেছেন ভেটস যে এইদিকে দিকে বেশি মারছে আপে বেশি মারলে ডাউন তুলবে ডাউনে বেশি মারলে আপে তুলবে এই জায়গাতে তো স্যাম প্রসেস যদি রেডে বেশি মারে তাহলে গ্রিন উট হবে গ্রিনে বেশি মারলে রেড উট হবে মানে এইভাবে কিন্তু এতে সিস্টেমগুলো চলবে আর এরই মধ্যে ভাই আপনাদেরকে নির্বাচন করে নিজের ট্রিক্স মেধা কাজে লাগাই নিজের মেন্টালিটিকে ঠিক রেখে কোন লভ ছাড়া এখানে ট্রেড করবেন দেখা যাবে ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনারা প্রফিটেবল হইতে পারবেন এই হচ্ছে বিষয় এই যে দেখেন পরেরটা কিন্তু আবার ভাই উইন করছে এখানে আমি আপনাদেরকে কী বললাম এই যে জাস্ট যদি দুইটা মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারতেন তাহলে কিন্তু আপনারা উইন করে নিতে পারতেন তো এই হচ্ছে ট্রিক্স আজকের কাঙ্ক্ষিত সাইটিতে উইন করে প্রফিটেবল করার এবং তিনশত নব্বই ডলার প্রফিট করছে আপনাদেরকে প্রথমেই দেখাই দিছি ভাই আমি মোটামুটি করে থাকি আপনারা চাইলে নিজ দায়িত্বে আজকের কাঙ্ক্ষিত এই ট্রেডিং প্ল্যাটফর্মটিতে ট্রেড করে ফ্রি সিগন্যাল মেনটেন করে দিন শেষে দশ ডলার পাঁচ ডলার পনেরো ডলার বিশ ডলার করে প্রফিটেবল হতে পারবেন যদি লোভ না করেন জাস্ট প্রবেশ করবেন আপনাদের নিশ অনুযায়ী টার্গেট অনুযায়ী প্রফিট করেই বের হয়ে চলে যাবেন আজকের দিনে অ্যান আবার পরের দিন আসবেন এইভাবে এই সাইটগুলোতে কাজ করতে পারেন তো আজকে ভেটে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওর বিষয়ে কোনো আপডেট কোনো কিছু না বুঝলে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই কমেন্টগুলো রিপ্লাই করে যতটুকু পারি ভাইয়া আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ধন্যবাদ সবাইকে